এসারের i3 5th জেনারেশন শুধুমাত্র 6500 টাকা। এর সাথে পাঁচটা গিফট আইটেম থাকবে। র‍্যামের মধ্যে 3 বছর ওয়ারেন্টি, হার্ড ড্রাইভে 2 বছর ওয়ারেন্টি, সব এখনো কোম্পানি ওয়ারেন্টি বাকি। কন্ডিশন দেখো সুপার মিন, একদম লাইট ওয়েট এর মধ্যে, 2 দিনের পুরনো ল্যাপটপ, ফুললি একদম ফ্রেশ, জাস্ট 2 দিন হচ্ছে, 180 ডিগ্রি একদম ফুললি সুপার মিন কন্ডিশন। পুরো লুটে নাও 5-7 এনভিডিয়া জিটিএস গ্রাফিক, 4GB র‍্যামের সাথে অ্যাভেলেবল, 8GB র‍্যামের সাথে অ্যাভেলেবল, ডিরেক্ট স্ক্রিন টাচ, i3-11 Asus i5-7 generation touch screen, laptop condition देखो, PTA use कर बे एकदम घोरे, i3-10 generation, 512GB SSD, सोइट कर दिला मैं कहती है ना, i3-10 FHD display, एकदम पूरा कैटिना type body, 512GB SSD, 1TB hard drive है सब एकदम body को देखो, सवाल है तो मैं पहले loss, मार के लिए अपना loss, तो आप भी कोता दिखाएँ सर, आसाम दिक्कत, कंडीशन क्या मुन, देखे मौन अच्छा सेकेंड है গেমিং ল্যাপটপ দেখতে যাও, তাবর তাবর গেমিং এর ল্যাপটপ, যা গেমিং এর যে প্রাইসিং আছে, যে কম্পেয়ার যে প্রাইসিং গুলো আছে, সে প্রাইসিং কে এবারে যে প্রাইস হচ্ছে আরো ডাউন করে দেওয়া আছে। তো যারা গেমিং ল্যাপটপ নিতে চাইছিলেন তাদের জন্য তো ভিডিওটা একদম হেভি হওয়ার আছে। আর তার সাথে যদি গেমিং ডেস্কটপ, গেমিং ডেস্কটপ আছে, নর্মাল ডেস্কটপ আছে, ইউজ গেমিং ডেস্কটপ আছে, ডেস্কটপের উপর ভিডিওতে আছে আজকে। তার সাথে কি আছে না, 11 জেনারেশন, 10 জেনারেশন থেকে শুরু করে একদম হেভি ল্যাপটপ, একটা 2 দিনের পুরোনো ল্যাপটপ, শুধু এখন 2 দিন হয়েছে পারচেস করেছে। তো এরকম টাইপের পুরো ভিডিও, আর হ্যাঁ আজকের ভিডিওতে, আজকের ভিডিওতে কি আছে না, প্রত্যেকবারের মতনই এখন রিসেন্টলি আমরা প্রত্যেক ল্যাপটপের সাথে কিছু না কিছু গিফট আইটেম থাকছে, বাট কিছু কিছু কাস্টমার বা সাবস্ক্রাইবার যারা আছে তাদের কি হচ্ছে না, যে ভিডিওটা গিফট আইটেমটা কীভাবে আছে সেটা না দেখেই বলছে গিফট দেওয়ার ছিল, গিফট দিচ্ছ না, কারণ এটা অনেকজনের মন উদাস হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কেন দেখো এই ভিডিওটা যে আছে, ভিডিওর নিচে কমেন্ট আর শেয়ার, আমার চাই যে কোনো প্রোডাক্টের সাথে 5টা গিফট আইটেম পুরোপুরি ফ্রি, যে কোনো ল্যাপটপ নাও তার সাথে 5টা গিফট আইটেম পুরোপুরি ফ্রি। তো নিউ ভিউয়ার্স, তো স্টার্টিং করবার আগে ভিডিওটা, নিউ ভিউয়ার্স, নিউ সাবস্ক্রাইবার যারা আছো, যারা ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলটা দেখছো, ফার্স্ট টাইম আমাদের এই ভিডিওটা দেখছো, তাদের জন্য যে যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, আমাদের এইখানে কী হয়, আমাদের তিনটে কোম্পানি, সিরি আইটি ওয়ার্ল্ড, সিরি আইটি কেয়ার, সাইনিয়র ল্যাপটপ, তিনটে অফিস, আর তোমার এখানে ইউজ ল্যাপটপ, রিফার্বিশ ল্যাপটপ, আনবক্সিং ল্যাপটপ, এক ল্যাপটপের কানেকশন কালেকশন পেয়ে যাবে। আমাদের নিউ ব্রাঞ্চ কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের পাশে, সেন গুপ্তা মার্কেট স্টেশন থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সে আমাদের নিউ ব্রাঞ্চ। রিসেন্টলি আমাদের দমদমে আরেকটা কাউন্টার ওপেনিং হতে চলেছে, আজ 15 থেকে 20 দিনের মধ্যে আরেকটা কাউন্টার ওপেন হবে সাইনিয়রের, জাস্ট 20 ডেজের মধ্যে, ঠিক আছে না? তো বন্ধুরা এটা তোমাদের ভালোবাসার জন্য ওপেন হচ্ছে। আজকে যে ভিডিও আছে, এক্স্যাক্ট ডেস্কটপের কালেকশন দেখাবো, আছে না হেভি তাবর কালেকশন, একদম ডেস্কটপের যে প্রাইসিং, যে বেস্ট অফার, যে প্রাইসিং থাকবে একদম লোয়েস্ট প্রাইস, ঠিক আছে না? ভিডিওটা স্কিপ করবো না, পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে ফ্রেন্ডের মধ্যে শেয়ার করো, কারণ তোমার কমেন্ট আর শেয়ার তোমাকে জিতিয়ে দেবে যে কোনো প্রোডাক্টের উপর 5টা গিফট আইটেম। আর হ্যাঁ আর একটা জিনিস আছে যেটা আমি এই ভিডিওর মধ্যে বলবার আছে, যে এই ভিডিওর মধ্যে ঠিক আছে না, যার কমেন্টের মধ্যে সব থেকে বেশি লাইক যার কমেন্টে থাকবে, তার জন্য সে যদি কোনো ল্যাপটপ পারচেস করতে চায়, আমি একটা করে ল্যাপটপ একটা খেলা আনতে চাইছি, স্টার্ট করবার চেষ্টা, তো তার জন্য এই এসারের i3-5th generation ল্যাপটপটা, ঠিক আছে না, এই ভিডিওর মধ্যে কমেন্ট, কারো কমেন্টের মধ্যে যার কমেন্টে সব থেকে বেশি লাইক থাকবে, এসারের i3-5th generation শুধুমাত্র 6500 টাকায়, ঠিক আছে বন্ধুরা, 6500 টাকায় এসারের i3-5th generation তাকে আমি দেবো শুধুমাত্র 6500 টাকায়, ঠিক আছে। এর সাথে 5টা গিফট আইটেম থাকবে এই ভিডিওর মধ্যে, যার কমেন্টে 5টা মানে সব থেকে বেশি লাইক থাকবে, যার কমেন্ট ভালো হবে, যার কমেন্টের উপর সবাই লাইক বেশি করবে, শুধুমাত্র তার জন্য এই এসারের i3-5th generation ল্যাপটপটা শুধুমাত্র 6500 টাকায় থাকবে, এটা শুধু একমাত্র স্পেশালি তার জন্যই থাকবে। আর এর সাথেও থাকবে 5টা গিফট আইটেম,
তো এটা রইলো আজকের ভিডিওর অফার। এর সাথে পুরো ভিডিওর মধ্যে আরো দু চারটে অফার আমার দেওয়ার আছে, তো এটা আমি এটা স্টার্টিং এ দিলাম। এবার ভিডিওর মাঝখানে আমি দু চারটে অফার আনবো। আজকে শুরু করছি ফার্স্টে ডেস্কটপের দিক দিয়ে। ডেস্কটপটা দেখাবার পরে তোমাদের ল্যাপটপ দেখাতে পারবো, কারণ স্পেসটা অনেক শর্ট আছে। তো আজকের যে ডেস্কটপের স্টার্টিং দেখো, রিসেন্টলি আমি একটা ভিডিও আনি যে ওপেন বক্স ডেস্কটপ, ওপেন বক্স ক্যাটাগরির ডেস্কটপ নিয়ে আসি, যেখানে প্রচণ্ড হাই ডিমান্ড, টোটাল আইটেম টোটাল সোল্ড। যে এলজির মনিটার দিয়ে লেনোভোর যত এলজির মনিটার দিয়ে যত মেশিন ছিল টোটাল সোল্ড আউট। যারা নিয়ে গেছো প্লিজ কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগছে ইউজ করে। সেরকমই আজকে i3 আমি নিয়ে এসেছি, কিছু স্যাম্পেল আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি i3-র। তো দেখতে পাচ্ছ গাইস, এটা i3-র উপর আমি নিয়ে এসেছি। আগেরবার আমার কাছে Core 2 i5 ছিল, এবারে i3 i5 নিয়েছি। এগুলো ওপেন বক্স ডেস্কটপ। মানে কি হয় যে ধরো কোনো কোম্পানির স্টকে যদি তোমার 150 মাদার করতে থাকলো বা 100 বিক্রি হলো, 50 পিস পড়ে থাকলো, তো সেই ক্ষেত্রে কি হয় না যে ওয়ারেন্টিটা কভার হয়ে যায়। মানে ধরো 1 বছর ওয়ারেন্টি থাকে, 3 মাস ধরে স্টক করতে হলো, 7 মাস বাকি। তো এইগুলো কিছু কিছু স্টক হয় যে স্টকগুলো মানে খুব রেয়ার পাওয়া যায়, এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, খুব রেয়ার। তো এইগুলো সেকেন্ড হ্যান্ডের দামে পেয়ে যাবে। তো i3 আর i5 আন্ডার কোম্পানি ওয়ারেন্টি ফুল কমপ্লিট ডেস্কটপ সেট শুধুমাত্র 8,500 টাকা থেকে 10,000 টাকার মধ্যে পাবে, উইথ এলইডি মনিটর, কিবোর্ড মাউস থেকে শুরু করে। কিবোর্ড মাউস যা পাবে পুরো সিল প্যাক থাকবে, একদম কিবোর্ড মাউস বাগেরা সব সিল প্যাক। র্যামের মধ্যে 3 বছর ওয়ারেন্টি, হার্ড ড্রাইভে 2 বছর ওয়ারেন্টি, সব এখনও কোম্পানি ওয়ারেন্টি বাকি। তো এর স্টক খুবই কম i3-র, i3-ও আছে i5-ও আছে, বেস্ট প্রাইস। তো বন্ধুরা এইগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া নম্বরে ফটাফট বুকিং করো। তো এইগুলো এগুলো ওপেন বক্স ক্যাটাগরি ডেস্কটপ। আমি কিছু কিছু ডেস্কটপের অল্প অল্প মানে যেগুলো এখন আমাদের রিসেন্ট স্টক সেইগুলোর আপডেট দিচ্ছি, ঠিক আছে। কারণ আমরা যখনই ভিডিও বানাই আমাদের ডেলি স্টক চেঞ্জ হয়, ডেলি স্টক আসে, ঠিক আছে। এবার আসছি নিউ ডেস্কটপ সেট। তো গাইস আমাদের আগে নিউ ডেস্কটপ সেট আমরা Core 2 আগে কততে সেল করতাম 9,500 টাকায়, বাট প্রাইস ডাউন করে এখন শুধুমাত্র প্রাইসিং আমাদের চলে এসেছে নতুন কমপ্লিট। দেখতে পাচ্ছি এলইডি মনিটর থেকে শুরু করে জেব্রনিক্সের কিবোর্ড মাউস পুরো সেট আপ যেরকম হয়, ক্যাবিনেট অ্যাসেম্বলস একদম ফুললি সিল প্যাক, যেসব ডেস্কটপগুলো একদম ফুললি নিউ তোমার সামনে অ্যাসেম্বল করে দেবে। প্রাইসিং শুধুমাত্র 8,400 টাকা, 8,400 টাকা। আগে 9,500 টাকা ছিল, এখন পুরোপুরি প্রাইস ডাউন করে 8,400 টাকায় Core 2 প্রসেসর, 4GB DDR3 র্যাম, 15.0 LED, কিবোর্ড মাউস, USB ওয়াইফাই থেকে শুরু করে পুরো একদম ফুললি কমপ্লিট ডেস্কটপ সেট 8,400 টাকা। i3 10,500 টাকা, i5 11,500 টাকা, ফুললি কমপ্লিট নিউ, একদম পুরো সিল প্যাক তোমার সামনে ইনস্টলেশন করে দেবে। তুমি গোটা অল ওভার ইন্ডিয়া সার্চিং করে দেখো, একটা i5-এর ডেস্কটপ ফুললি কমপ্লিট নিউ সিল প্যাক 11,500 টাকায় কোথায় পাওয়া যাচ্ছে কি না, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না গাইস, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, শেয়ার করতে ভুলবে না। রিসেন্টলি আমার কাছে অনেক ইনকোয়ারি আছে গেমিং ডেস্কটপের উপর। তো গেমিং ডেস্কটপের উপর ইনকোয়ারি বলতে গিয়ে অনেকজন দেখছি যে গেমিং ডেস্কটপ দেখতে পাচ্ছ গাইস, এই গেমিং ডেস্কটপ মানে ফুললি কমপ্লিট নিউ। তো এরকম আমার কাছে পার মান্থ প্রত্যেক মাসে আমার কাছে এরকম টাইপের গেমিং মানে সেট আপ আছে, গেমিং সেট আপ। যেরকম ধরো এই যে সেট আপটা আছে এটার দাম আছে শুধুমাত্র 22,000 টাকা, শুধুমাত্র 22,000 টাকা এই গেমিং ডেস্কটপটা পাবে। আন্ডার কোম্পানি ওয়ারেন্টি, কনফিগারেশন আছে 4GB গ্রাফিক্স কার্ড, 128GB SSD, 500GB হার্ড ড্রাইভ, 8GB র্যাম, 22-inch এলইডি মনিটর, LG LED মনিটর, কিবোর্ড মাউস। আর সবথেকে বড় কথা বলতে কি আছে না, এটা এখনো কোম্পানি ওয়ারেন্টির মধ্যে আছে, মানে এখনো এটা মাত্র 3 থেকে 4 মাস মধ্যে ইউজ করেছে। 22,000 টাকায় i5 4th gen, 8GB র্যাম, 4GB গ্রাফিক্স কার্ড, 500GB হার্ড ড্রাইভ, 128GB SSD, 8GB র্যাম, আন্ডার কোম্পানি ওয়ারেন্টি, পুরো সিল প্যাক, শুধুমাত্র 22,000 টাকা। যে নতুন এই সিকুটাকে তোমার নতুন কনফিগার করতে গেলে মিনিমাম 30,000 টাকার উপর পড়ে যাবে। তো বন্ধুরা এইগুলি হচ্ছে গেমিং ডেস্কটপের ফেসিলিটি। রিসেন্টলি আমি ভিডিওতে আনতে পারি না গেমিং ডেস্কটপ, কারণ আমার কাছে হেভি অর্ডার থাকে। যদি কারোর মনে হয় যে 60,000-70,000 টাকার ডেস্কটপ পারচেস করতে পারছো না, তোমার দরকার, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে সেই ডেস্কটপ মানে 2 মাস 3 মাস বা 4 মাস ইউজ করে তোমাকে 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে করে দেওয়ার ব্যবস্থা করবো 100%, ঠিক আছে। তো আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার যে নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7003205058, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই যতটা পারবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এই হয়ে গেল ডেস্কটপের উপর। এবার আমরা আজকে যে প্রাইসিং, যে ল্যাপটপগুলোর জন্য স্পেশালি আজকের ভিডিওটা বানানো। তো গাইস যেটা বলে দিয়েছি স্টার্টিংয়ে ল্যাপটপের উপর, যেটা আছে যে আজকের ভিডিওটা ভিডিওর মধ্যে কমেন্ট শেয়ার থাকলেই একটা ল্যাপটপের সাথে 5টা গিফট আইটেম ফ্রি, 5-5টা গিফট আইটেম, ঠিক আছে। কি আছে সব থেকে প্রথমে, একটা ল্যাপটপ ব্যাগ আছে যেটা নর্মাল, তার সাথে কি আছে একটা ওয়্যারলেস স্পিকার ব্লুটুথ, ঠিক আছে,
তার সাথে একটা বটের হেডফোন স্পিকার হেডফোন দুটো বটের একটা ক্লিনিং একটা ক্লিনার ঠিক আছে একটা ইউএসবি মাউস একটা অ্যাসেসরিজ একটা ল্যাপটপের অ্যাসেসরিজ যত লাগে একটা কিবোর্ড গার্ড একটা ব্যাগ দুই তিন একটা ব্যাগ কিবোর্ড গার্ড দুটো তিনটে চারটে পাঁচটা সরি ছটা গিফট আইটেম ছটা গিফট আইটেম পাবে যে কোনো ল্যাপটপের উপর যদি ভিডিওতে থাকে কমেন্ট আর শেয়ার থাকে ঠিক আছে তো বন্ধুরা এ হয়ে গেল গিফট আইটেমের ব্যাপার এগুলো তো সাইড করে দিই তাহলে ল্যাপটপ দেখার সুবিধা হয়ে যাবে আর আজকের ভিডিওতে তো রয়েছেই তোমাদের জন্য স্পেশালি একদম যার কমেন্টের উপর সব থেকে বেশি লাইক থাকবে তার জন্য i3 ফিফথ জেনারেশন শুধুমাত্র 6,500 টাকা তো বন্ধুরা এটা হয়ে গেলো এবার দেখা যায় তোমাদের কিছু লেটেস্ট যেটার জন্য যারা ল্যাপটপ লাভার যারা লেটেস্ট কালেকশনের ল্যাপটপ দেখতে পছন্দ করে আইটি ওয়ার্ল্ডের কালেকশন আর স্টক নিউ সাবস্ক্রাইবার যারা আছে তারা দেখো যে কীরকম লেভেলে আইটি ওয়ার্ল্ডের স্টক থাকে আইটি ওয়ার্ল্ড কীরকম টাইপের ল্যাপটপ সোল্ড করে তো বন্ধুরা গাইস দেখতে পাচ্ছ দেখো একটা সুপার মিন i3 11 জেনারেশন i3 11 12 জিবি র্যাম 256 জিবি SSD একদম বুটিং স্পিডটা দেখো গাইস একদম যে আমি অন করলাম ল্যাপটপটা হালকা চার্জ আছে সেটা বুটিং স্পিডটা জাস্ট 4 to 8 সেকেন্ড 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড এখন উইন্ডোজটা আপডেট করা হয়নি জাস্ট 4 থেকে 8 সেকেন্ড বুটিং স্পিড জাস্ট উইন্ডোজ এক্সটা আপডেট এখনো কমপ্লিট হয়নি জাস্ট ফরম্যাট করে এখন রেজিস্টার করে দেওয়া আছে i3 11 জেনারেশন 12 জিবি র্যাম 256 জিবি SSD শুধুমাত্র 26,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে 12 জিবি র্যাম দিয়ে i3 11 জেনারেশন 256 জিবি SSD এবং কন্ডিশন দেখো সুপার মিন একদম লাইট ওয়েটের মধ্যে শুধু এখানেই শেষ নয় বন্ধুরা এর সাথে আছে কি দেখো এসারে দেখো i3 11 জেনারেশন প্রাইস এই ভিডিওটার জন্য শুধুমাত্র একদম পার্টিকুলার এই ভিডিওটার জন্য 22,000 টাকা থেকে 26,000 টাকার মধ্যে পাবে আন্ডার কোম্পানি ওয়ারেন্টি i3 11 জেনারেশন ল্যাপটপ উইথ এতে তোমার কী কী আছে আমি একটু দেখে নিই আমি এখন দেখবো এর মধ্যে তোমার অ্যালুমিনিয়ামের টপ কভার ঠিক আছে ন্যারো বেজেল ডিসপ্লে তারপর তোমার হচ্ছে কি আল্ট্রা সিম আল্ট্রা স্লিম আল্ট্রা ফাস্ট ওয়ারলেস স্পিড মানে তোমার যে এখনও দেখো কোম্পানি সিল করে এখনও ওপেন হয়নি i3 11 জেনারেশন শুধুমাত্র প্রাইসিং ম্যানুফ্যাকচার ডেট যদি আমি এখানে দেখে থাকি ম্যানুফ্যাকচার ডেটটা তোমার এখানে দিয়েছে গাইজ দেখো ম্যানুফ্যাকচার ডেট দেখো কত কারেন্ট ল্যাপটপ 2021-4-19 মানে বুঝতে পারছি 2021-4-19 ল্যাপটপ ঠিক আছে মানে এটা এটা ম্যানুফ্যাকচার ডেট 2021 হয়তো 5 বা 6 মানে পারচেস করেছে ক্লায়েন্ট আর দেখো এর তোমার হার্ড ডিস্ক র্যামটা একটু আমি তোমাদের পিকচার পার্ট দেখো কোনো উইন্ডোজ আপডেট হয়নি শুধু রেজিস্টার করে রাখা যায় 4 জিবি র্যাম i3 11 উইথ SSD কত দিয়েছে একটু দেখে নিই SSDটা ও এর মধ্যে গ্রাফিক্সও আছে 4 জিবি 500 1 সেকেন্ড 1 টিবি SSD হবে হয়তো সামথিং দেখে নিই কী আছে এর মধ্যে কন্ডিশন দেখে দেখে তো মনে হচ্ছে সুপার মিন্ট একদম আন্ডার কোম্পানি ওয়ারেন্টি একদম বেস্ট প্রাইস গাইজ এর মধ্যে আলট্রা এইচডি গ্রাফিক্স 4 জিবি প্লাস তোমার হার্ড ড্রাইভ আছে 1 টিবি হার্ড ড্রাইভ আছে হার্ড ড্রাইভে এত ফার্স্ট ক্লাস স্পিড তো SSD লাগালে তো আরও বাম্পার স্পিড অবভিয়াসলি হবে তো গাইজ একদম দেখতে পাচ্ছ সুপার মিন এছাড়া রয়েছে দেখো গেমিং ল্যাপটপের প্রাইস ডাউন করবার আছে আজকের দিনে যারা গেমিং ল্যাপটপ আছো কনফিগারেশন বলছি প্রাইসও বলছি সার্চ করো দেখো যে এই প্রাইসে কখনো এই কনফিগারেশনের ল্যাপটপ গোটা ইউটিউবে এসে কি আসেনি ঠিক না তাবর কালেকশন বলে তাবু কীরকম কালেকশন এসারের নাইট্রো ফাইভ GTX NVIDIA 1650 Ti গ্রাফিক্স ঠিক আছে 8 জিবি র্যাম 1 টিবি হার্ড ডিস্ক FHD ডিসপ্লে একদম ফুললি স্লিম একদম 180 ডিগ্রি সরি এটা 180 ডিগ্রি নেই ঠিক আছে একদম ফুললি ফ্রেশ একদম সুপার মিন 8 জিবি র্যামের সাথে 1 টিবি হার্ড ডিস্ক 128 জিবি SSD FHD ডিসপ্লের সাথে NVIDIA GTX 1650 Ti গ্রাফিক্সের সাথে একদম স্ক্র্যাচলেস এসারের নাইট্রো ফাইভ শুধুমাত্র 33,500 টাকা 33,500 টাকায় একদম ফুললি ফ্রেশ স্ক্র্যাচলেস i5 9 জেনারেশন ভালো করে শোনো কনফিগারেশনটা শোনো ওটা ইউটিউব সার্চ মারো দেখো যে এই প্রাইসে কখনো কোনো দিনও এরকম ল্যাপটপ পাওয়া গেছে 33,500 টাকায় প্রচুর ভিডিও চলে ইউটিউবে সব জায়গায় ফোন ঘুরাও ঠিক আছে না যে জিজ্ঞেস করো i5 9 জেনারেশন i5 9 GTX 1650 Ti 4 জিবি ডেডিকেটেড 4 জিবি ইন্টিগ্রেটেড মানে টোটাল 8 জিবি গ্রাফিক্স 1 টিবি হার্ড ড্রাইভ 128 জিবি SSD উইথ 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সাথে SSDতে শুধুমাত্র একদম লো প্রাইসের মধ্যে একদম বেস্ট প্রাইস আর ম্যানুফ্যাকচার ডেট যদি বলি দেখতে পাচ্ছ 2020 ম্যানুফ্যাকচার মানে 2021 পারচেস করা ল্যাপটপ সবে ওয়ারেন্টি দিকে কভার শুধু এখানে শেষ নেই গাইস দেখো MSI-এর i5 9 জেনারেশন সবার স্বপ্ন এসব ল্যাপটপ অনেক লোকের স্বপ্ন তুমি নেটে সার্চ করে দেখো
55,000 টাকার নিচে একদম খুঁজেও পাবে না, ঠিক আছে? 55,000 টাকার নিচে তো আসবে 55 আপ, ঠিক আছে, 60-62 একদম বেটার কন্ডিশন কনফিগারেশনের উপর। i5-9 GTX গ্রাফিক্স 1650 1050 দুটো গ্রাফিক্স আমার কাছে অ্যাভেলেবেল আছে, 8GB র্যামের সাথেও আছে, 16GB র্যামের সাথেও আছে। MSI এখন আমার কাছে 2 piece অ্যাভেলেবেল আছে, 1650 Ti গ্রাফিক্স অ্যাভেলেবেল আছে, 1050 Ti গ্রাফিক্স অ্যাভেলেবেল আছে, 8GB র্যাম 16GB র্যাম দুটো অ্যাভেলেবেল আছে, 1TB 128GB SSD সাথে শুধুমাত্র 33,500 টাকা গাইস, 33,500 টাকা মাল নিয়ে যাও। i5 এর 9 জেনারেশন বুক টু বললাম চ্যালেঞ্জিং প্রাইস, বেস্ট প্রাইস, গোটা ইউটিউব সার্চ করে দেখে নাও, ফোন ঘুরিয়ে দেখে নাও, দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ সব জায়গায় চেক করে নাও, প্রাইস যদি পেয়ে গেলে তো আমাকে জানিয়ে দেবে। এবার যাবো আরেকটা কালেকশন, এগুলো সব লেটেস্ট জেনারেশন। যারা এই ভিডিওটা দেখছো, যারা ভাবছো যে ভাই 32,000-33,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনবো, এত টাকা দামের ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড কখনো হয়, তাদেরকে একটা কথা বলি যে এই ল্যাপটপটা নিউ প্রাইস 60-এর উপর, 60,000 টাকার উপর দাম আছে, 55-এর উপর দাম আছে। তো 60,000 টাকার ল্যাপটপ 33,000 টাকায় পাচ্ছ, মানে তোমার 27,000-30,000 টাকা তোমার সেভ হচ্ছে গাইস। আর তার থেকে বড় কথা কি, মানে তুমি যে দামে নতুন কিনবা সেই দামে তোমার দুখানা হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এটা সব থেকে বড় মজাদার ব্যাপার। আর তার সাথে কি আছে না, যে এই যে ল্যাপটপগুলো কন্ডিশন, এটার সাথে তুমি 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছ, এই সরি 1 ইয়ার সার্ভিস চার্জ ফ্রি পাচ্ছ, 2 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছ, এক্সচেঞ্জ ফেসিলিটি আছে, তোমার মানি রিটার্ন ফেসিলিটি আছে, সব রকমের ফেসিলিটি আছে এখন চাইনি ওখানে, ঠিক আছে? এইবার দেখাবো যেটা মজাদার কালেকশন, ঠিক আছে, যেটা আজকে সব থেকে টপ, যেটা এখনো সিল, 2 দিনের পুরনো ল্যাপটপ। তাই এরকম ল্যাপটপ আমার কাছে হামেশাই আসতে থাকে, তো এইসব ল্যাপটপের হামেশা আপডেট পাওয়ার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বুঝলে না, কালেকশন দেখবার জন্য। আর দেখো এখানে এটা হচ্ছে আইটি ওয়ার্ল্ড স্টক, এখানে প্রাইসিং শুরু হয় ল্যাপটপের 15,000 টাকা থেকে। তো আজকে প্রচুর কালেকশন, প্রচুর ল্যাপটপ দেখাবার আছে। ফার্স্টে আমি একটু লেটেস্ট দেখাচ্ছি, যারা এতদিন ধরে ওয়েট করেছিলেন, লেটেস্ট ল্যাপটপ দেখাও। তো লেটেস্ট ল্যাপটপের উপর, যারা নতুন ল্যাপটপ কেনার ইচ্ছে বাট পয়সার জন্য বাজেটের জন্য কিনতে পারছে না, আমাদের যে কম দামি কাউন্টার, লো প্রাইসের যেসব ল্যাপটপ সেল হয়, সাইনিওর ল্যাপটপ, তো গাইস জানি না এর ভিতর থেকে কী বেরোবে, কী ল্যাপটপ, বাট এই ল্যাপটপটা আমি কথা দিলাম তোমাকে আমি দিয়ে দেবো শুধুমাত্র 26,000 টাকায়, 2 দিনের পুরনো ল্যাপটপ, ঠিক আছে, শুধুমাত্র 26,000 টাকায়। ওয়াও, দেখো 26,000 টাকার ল্যাপটপ দেখো গাইস, i3-10 জেনারেশন, পুরো 2 দিনের পুরোনো ল্যাপটপ, ফুললি একদম ফ্রেশ, জাস্ট 2 দিন হচ্ছে, 180 ডিগ্রি, একদম ফুললি সুপার মিন কন্ডিশন, এখনও ক্লিনিং হয়নি, 2022-3-4 ম্যানুফ্যাকচার ডেট, 2022-3-4 ম্যানুফ্যাকচার ডেট কতটা, কারণ উইন্ডোজ 11 এর মধ্যে অরিজিনাল আছে, ঠিক আছে, কতটা সুপার মিন ল্যাপটপ, কন্ডিশনগুলো দেখতেই পাচ্ছ গাইস। আর একটু হার্ড ডিস্ক র্যামটা চেক করার জন্য, যদি যারা হার্ড ডিস্ক র্যামটা এখন আবার চেক করা নেই, তো যে ল্যাপটপটা নেবে i3-10 জানা, শুধুমাত্র 26,000 টাকা, 26,000 এর ল্যাপটপ উইথ কোম্পানি ওয়ারেন্টি বলবো। আর এর মধ্যে যদি এক্সটেন্ড ওয়ারেন্টি থাকে তো ওটা আমি তোমাকে গিফট করে দেবো, ওর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না, ওটা পুরোপুরি গিফট ফ্রি এক্সটেন্ড ওয়ারেন্টি, ঠিক আছে, কারণ আইডিয়া প্যাডের বেশিরভাগ ক্লায়েন্ট এক্সটেন্ড ওয়ারেন্টি করায়। তো এ গেল i3-10। এবার গাইস যেটা তোমাদেরকে দেখাবার আছে, একটু সস্তা বলা ল্যাপটপ, ধরো কিছু রেয়ার কালেকশন দেখা, যেগুলো ধরো ম্যাকবুক তো অলরেডি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল স্টক আছে, এই সাইডে দেখতে হচ্ছে পুরো ম্যাকবুকের স্টক আছে, প্রচুর সোল্ড হয়ে যায়, আজকে এখন রাত্রিবেলা ভিডিও বানাচ্ছি, আমার রাত্রিবেলায় ভিডিও বানাচ্ছি, সারাদিন টাইম পাই না, তো প্রচুর ফিডব্যাকও আমি নিয়ে এসেছি ম্যাকবুক নিয়ে গেছে, আজকে আমাদের স্যার 1400 টাকা দেখবে, ফিডব্যাকটা খুব ভালো লাগবে। তো গাইস ম্যাকবুকের যে স্টকগুলো আছে, ম্যাকবুক ইয়ার 2015-2017 যাই নেবে না কেন, প্রাইস নোট করো প্রাইস, ঠিক আছে না, যে আজকে শুধু এই ভিডিওটাতে, শুধুমাত্র এই ভিডিওটাতে ম্যাকবুক ইয়ার i5 তোমার 4GB র্যাম 8GB র্যাম যা নেবে শুধু এই ভিডিওটার জন্য, ঠিক আছে না, 24,500 টাকা তুমি প্রাইস খুঁজে নাও, ঠিক আছে না, প্রাইস তুমি টর্চ লাইট নিয়ে খুঁজে নাও, 2015-2017 শুধুমাত্র 24,500 টাকায়। এই ভিডিওটা লঞ্চ হওয়ার 48 আওয়ার পর্যন্ত এই ভিডিওটার এই আপডেটটা থাকবে, 24,500 টাকায় ম্যাকবুকের ইয়ার 2015-2017 যার কপালে যেটা জুটবে সেটাই পাবে। এটা হচ্ছে সাইন অন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার একটা সব থেকে বড় হেভি মানে সিচুয়েশন, মানে অ্যাকচুয়ালি বলতে পারো এটাকে একদম মানে জলের দামে ফলের রস, ঠিক আছে না, এরকম টাইপের আই অ্যাপেলের এয়ার যে পারো লুটে নাও, এটা আমার লাস্ট স্টক আছে বলে সেখানে আমি এই অফারটা ছাড়ছি, যতক্ষণ এই স্টকটা থাকবে ততক্ষণই থাকবে 24,500 টাকায় ম্যাকবুক ইয়ার i5 2017 মিডের উপর ডিপেন্ড করে,
তুমি গোটা মার্কেট সার্চ করে নাও, যদি তোমাকে 2015-17 যদি 24,500 টাকা ছেড়ে দেবে তো নেক্সট ভিডিও থেকে অ্যাপলের ল্যাপটপ দেখানো বন্ধ করে দেবো, ঠিক আছে? উইথ 4GB র‍্যাম, 8GB র‍্যাম, 128GB SSD সাথে 8GB 4GB যা নেবে সেম প্রাইস গাইস, ঠিক আছে? তো এটা শুধুমাত্র আজকের ভিডিওর জন্য, শুধু এখানে শেষ নয়, ভিডিওটা স্কিপ করবে না, এখনো আরো ল্যাপটপ দেখাবার আছে। তো গেমিং ল্যাপটপ, এর গেমিং তো দেখালাম, এবার হালকা ফুলকা গেমিং যাদের বাজেট কম, দেখো গাইস মিস করবে না, কিন্তু স্কিপ করবে, মিস করবে i5 7th জেনারেশন NVIDIA GTX এর গ্রাফিক্স ল্যাপটপ, আবার কন্ডিশন দাদা চকচক দেবো পুরো দিল মে হে পাইলেন মা, ঠিক আছে না? i5 7th NVIDIA GTX এর গ্রাফিক্স উইথ তোমার 8GB RAM এর সাথে আছে 4GB RAM এর সাথে, বুটিং স্পিড দেখো জাস্ট 4 সেকেন্ড, জাস্ট 4 সেকেন্ড, পিকচার কোয়ালিটি একদম ক্রিস্টাল ডিসপ্লে, শুধুমাত্র 20,500 টাকাতে, 20,500 টাকায় পুরো লুটে নাও, লুটে নাও 20,500 টাকায় i5 7th NVIDIA GTX গ্রাফিক্স, 4GB RAM এর সাথে অ্যাভেলেবল, 8GB RAM এর সাথে অ্যাভেলেবল, 1TB হার্ড ডিস্ক, 128GB SSD, শুধুমাত্র 20,500 টাকা দিয়ে গাইস, 20,500 টাকা দিয়ে, ঠিক আছে? তো এখানে শেষ নয় ভিডিওটা, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে না? তো গাইস এর সাথে আরো কি দেখাবো আছে তোমাদেরকে, দেখো ডেল এর স্ক্রিন টাচ i3 11, i3 11 স্ক্রিন টাচ ল্যাপটপ শুধুমাত্র 26,000 টাকা, i3 11 4GB RAM, 512GB SSD, শুধুমাত্র 26,000 টাকা গাইস, 26,000 টাকা i3 11 জেনারেশন টাচ ল্যাপটপ, একদম 26,000 টাকা। তো এটা হচ্ছে একদম বেস্ট অফার, আমি বলেছিলাম পুজোর টাইমে আমি যত ভিডিও নিয়ে আসবো কোথা থেকে অন করে, এই তো এখান থেকে অন, যত ভিডিও নিয়ে আসবো একদম বেস্ট বেস্ট প্রাইসের সঙ্গে বেস্ট বেস্ট কালেকশন সঙ্গে, আসুস i5 7th জেনারেশন টাচ স্ক্রিন, ঠিক আছে? i5 7th টাচ স্ক্রিন, 12GB RAM, 1TB হার্ড ড্রাইভ এর সাথে 26,500 টাকায় গাইস, 26,500 টাকায় Lenovo Ryzen 3, Lenovo Ryzen 3 দেখো শুধুমাত্র 22,500 টাকা করে, Lenovo Ryzen 3 21,500 টাকায়, Lenovo i36 16,500 টাকা। তো গাইস এগুলো হচ্ছে প্রাইসিং, তারপর তোমার হচ্ছে কি হলো Dell এর i3 10th জেনারেশন 22,500 হার্ড ডিস্কের সাথে, 24,500 SSD এর সাথে, এক একটা মডেল কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, সব 10 জেনারেশন, 10 i11 10 r11 6 জেনারেশনের উপরে সব ল্যাপটপ, দেখো সব 10 জেনারেশন, i3 10, i5 10, i5 10, দেখো i5 10, দেখো দেখো ল্যাপটপের বাবা বলে, বুঝলে না? এর যে ফিচার্স, এর যে কোয়ালিটি, তুমি গোটা মানে তোমার কি বলো, আমার 10 বছরের এক্সপিরিয়েন্সে বলছি তোমাকে, Lenovo ThinkPad এর মতো ল্যাপটপ হয় না বস, ঠিক আছে? যারা ইউজ করে তারাই জানে, 85,000 এর নিউ প্রাইস, বাট তুমি আমার কাছে এটা পাবে 33,000, মানে তোমার 50,000 টাকা সেভ, 50,000 কম, বুঝতে পারছো? i5 10 16GB RAM, আর তোমার হচ্ছে 512GB SSD সাথে, 16GB RAM, i5 10 জেনারেশন, 512GB SSD, 6GB গ্রাফিক্স এর সাথে, i5 10 জেনারেশন, দেখো 180°, লাইটের ল্যাপটপের কন্ডিশন দেখো, PTA ইউজ করবে একদম ঘরে, বুঝলে না? ল্যাপটপ ইউজ করতে করতে তোমার ছেলে বড় হয়ে কলেজে চলে যাবে, এরকম টাইপের ব্যাপার, বুঝলে না? এর নাম হচ্ছে ThinkPad, এ যারা ইউজ করে না, মানে কি বলতো, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে না, লোক ইউজ করতে করতে চুলদাড়ি বড় হয়ে গেল, পেকে গেল, সে উড়ে চলে গেল, এরকম টাইপ, বুঝলো? তো এটা হচ্ছে ThinkPad, বুঝলে না? তো গাইস এরকম টাইপের আরো আছে, তোমার i3 10 যেন বরপেট কালেকশন, কালেকশনের অভাব হবে না বস, ঠিক আছে না? এ হচ্ছে কি বলতো, একদম সুপার মিন, একদম পুরো একদম পিটে ইউজ করবে, ফেলে ইউজ করবে, যেরকম ইচ্ছা ঝোলায় নিয়ে যাও, ব্যাগে নিয়ে যাও, লাইট ওয়েট, পার্কে বসে ইউজ করো, বাগানে বসে ইউজ করো, যেখানে করবে, Dell এর ইন্সপিরিয়েন্স, একদম রাফ অ্যান্ড টাফ, কোনো বোকা দেবে না তোমার। অনেক লোক আছে, প্রচুর লোক দেখি সারাদিনে, সারাদিনে আমি নাই করে অনেস্টলি বলছি, একদম ধর্মস্থ বলছি, দিয়ে দেয় একদম তোমাকে সারাদিনে, আমি এমন এমন লোক দেখি না, ল্যাপটপ যখন কিনতে আসবে এরকম দেখবে, এরকম দেখবে, ঠিক আছে? এরকম দেখবে, মানে ল্যাপটপ দেখছে না, গার্লফ্রেন্ডকে দেখছে, কি জানে বইয়ের ফটো দেখছে, কি প্রচন্ড খারাপ লাগে, মারাত্মক কন্ডিশন, আরে ইয়ার পয়সা দিয়ে ল্যাপটপ কিনছো, এই আমি তো ল্যাপটপ দেখছে তাকে এরকম ভাবে, এখানে একটু স্ক্র্যাচ আছে, আরে ভাই ওই আমি কেউ ল্যাপটপ কিনে একটি বউ কিনছো তুমি, আদরটাই না? i3 10 জেনারেশন 512GB SSD, মালটা চালিয়ে দেখা, যদি ব্যাটারিটা চার্জ থাকে তাহলে অন হয়ে যাবে, ঠিক আছে? দেখো 14S মডেল আছে, এটা 15S মডেল আছে, একবার নেটে গিয়ে এখনই আমাকে কেউ হয়তো কমেন্ট করে দেবে দুম করে, যে আমাকে যারা আমাকে পছন্দ না, i3 10 জেনারেশন, নেটে গিয়ে এখনই আমি দাম যদি বলি, এটা তোমার 26,000 টাকা দাম থেকে 28,000 টাকা দাম আছে, ঠিক আছে না? দুম করে কমেন্ট মেরে দেবে,
হ্যাঁ আইটি 10 এর জন্য নতুন 35,000 টাকা দিয়ে পাওয়া যায়, 38,000 টাকা পাওয়া যায়, তোমার কাছ থেকে আমি কেন নিবো 26,000 টাকা, 10,000 টাকা বেশি দিয়ে নতুন নেবো? আরে ভাই এই মডেলটার না দামটা সার্চ কর, ঠিক আছে না? এইচপি 15S নেট দেখো, আইটি ওয়ার্ল্ডে যেসব কোয়ালিটির ল্যাপটপগুলো বিক্রি হয় না ভাই, তো কী আছে না, এগুলোর কোয়ালিটি, কনফিগারেশন, মডেল এগুলো বাছাই করা হয়, ঠিক আছে না? এমনি এমনি কোনো মাল এখানে ঢোকানো হয় না, ঠিক আছে না? প্রত্যেকটা মাল যারা নিয়ে গেছো তারা কমেন্ট বক্সে জানাও আমাকে এক্ষুনি যে কীরকম কীরকম ল্যাপটপ চলছে, ঠিক আছে? i3 10512 GB SSD, 1 TB হার্ড ডিস্ক, 8 GB RAM, 26,000 টাকা দিলাম, 26,000 টাকা সহিত করে দিলাম এটা, ঠিক আছে না? i3 10 FHD ডিসপ্লে, একদম পুরো ক্যাটিনা টাইপের বডি, 512 GB SSD, 1 TB হার্ড ড্রাইভের সাথে, নিয়ে যাও ইউজ করো তুমি, ঠিক আছে না? FHD ডিসপ্লে সাথে বুক করো ভালোবাসার সাথে ল্যাপটপ দিলাম তোমাকে, ঠিক আছে? তারপর দেখা যাবে i5 10th generation, আজকে i5 10th generation প্রাইজিং দেওয়া হয় না, মাইন্ড ব্লোয়িং। আমি চাই মানে দুর্গা পুজো সবাই i5 10 নিয়ে ঘুরে বেড়াক, ঠিক আছে? i5 10 8 GB র‍্যাম, 512 GB SSD দিলাম 33,000 টাকায়, চ্যালেঞ্জ প্রাইস 33,000 টাকা, লেনোভোর i5 10th generation বুকে পাথর রেখে দিচ্ছি, ঠিক আছে? দামগুলো 33,000 টাকা i5 10 8 GB র‍্যাম, 512 GB SSD, যারা ল্যাপটপ নিয়ে গেছো বাড়িতে তো ইউজ করছো, ভিডিওটা তো এখন মোবাইল ছেড়ে ল্যাপটপে দেখছো আশা করি, তো প্লিজ কমেন্ট বক্সে জানিও ল্যাপটপটা কালেকশন, তোমার ল্যাপটপটা কেমন চলছে, ঠিক আছে না? খারাপ হয়ে গেছে ফেলে দিয়েছো নাকি বাড়িতে বসে ইউজ করছো, অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে? কারণ কি বলতো, তোমার ল্যাপটপ চলবে আমি দুটো কাস্টমার পাবো, ঠিক আছে? দেখো i5 10 আরেকটা i5 10 মাল দেখো, মালের ওয়েট দেখো, জাস্ট ওয়েট, জাস্ট লাইট ওয়েট থিন, একদম কন্ডিশনগুলো দেখো, একদম স্ক্র্যাচলেস, একদম একদম জুম করে দেবো কন্ডিশন করে দেবো, চকচক করছে পুরো একদম, ঠিক আছে? তো i5 10th generation একদম বডিগুলো দেখো, শুধুমাত্র 33,000 টাকা করে, জলের দামে ফলের রস, 33,000 টাকা জলের দামে ফলের রস, না খেলে আপনার লস পুরো একদম, ঠিক আছে? তারপর তো ডেলের, ডেলের দেখো i3 10 শুধুমাত্র 22,500 টাকায় i3 10th generation দেখো, আমি ভাঙা চুনা ল্যাপটপ বিক্রি করি না, ঠিক আছে না? ল্যাপটপ বিক্রি করি, বুক ঠুকে একদম সাইন অনার মাল দেখবে, ঠিক আছে? একদম লোক ব্যাগ ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর এখানে দেখো i3 10 আমার কাছে কিন্তু 20,500 টাকা দিয়ে আছে, যারা নিয়ে গেছে তাদের ফিডব্যাকগুলো অবশ্যই ফলো আপ করবা, ঠিক আছে? এসারের i3 10th generation FHD ডিসপ্লে, ন্যারো বেজেল ডিসপ্লে, ন্যারো বেজেল দেখো, যখনই ভিডিও বানাই নাই করে 50-100 ল্যাপটপ দেখাবার চেষ্টা করি, এত গরমের মধ্যে ভিডিও বানাই ডেলি, এদিক ওদিক খুঁজে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর চেন্নাই এসব জায়গা থেকে ল্যাপটপ খুঁজে খুঁজে বের করে নিয়ে আসি তোমাদের জন্য, ভিডিওতে দেখাবার জন্য, ঠিক আছে না? মাইন্ড দিমাগ খারাপ হয়ে যায় আমার ল্যাপটপ খুঁজে বের করবার জন্য, কোন লোকের বাড়ি থেকে ব্যাঙ্গালোরের, কোন লোকের বাড়ি থেকে মানে এই গলি থেকে ওই গলি থেকে, এখান থেকে ওখান থেকে, এটা হচ্ছে কোনো আটটিনগর থেকে শুরু করে এই গলিগুলো মাথা খারাপ, মাইন্ড গলি, তো এই গলির ভিতর থেকে এই ল্যাপটপটা বের করে দেয় তোমাকে ইউটিউবে দেখাচ্ছি, একটা কমেন্ট লাইক তো দরকার নাকি? তো এসারের i3 10th generation কত দাম জানো? 20,500 টাকা, ঠিক আছে? তো এ ব্র্যান্ডের উপর দাম হয়, ব্র্যান্ডের উপর দাম হয়, ঠিক আছে? তো গাইস এই হচ্ছে কোয়ালিটি আর কন্ডিশন, একদম রাফ অ্যান্ড টাফ এসারের। আর হ্যাঁ আরেকটা ল্যাপটপ সুইচ করবার আছে তোমাকে, ঠিক আছে না? এই কমেন্টে এই লাইভের ভিডিওতে দেখো আরেকটা i5 ল্যাপটপ দিলাম, যার পয়সা নাই, বাজেট নাই, একদম গরিব, মাইন্ড ব্লোয়িং গরিব, ঠিক আছে না? কারণ এই ইউটিউবে আসার পর সবাই আমাকে কমেন্ট করে যে আমি গরিব, ঠিক আছে না? আমি এখন একবার তো বড় লোক হয়ে গেছি, ঠিক আছে? আমাদের কমেন্ট করবার পরে তো এই ইউটিউবের মধ্যে যে আছো, যে এতদিন ধরে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আছো, i5 ল্যাপটপ একদম চালিয়ে দেখাই তোমাকে, না চালালে তুমি বিশ্বাস করবে না। টাচ ওয়ার্ড এই জায়গাটা একটু কালার ফেড হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, গ্রাফিক্স লাগিয়ে দিবা। i5 ল্যাপটপ তোমার জন্য শুধুমাত্র 6,500 টাকায় দিলাম সহিত করে, কিন্তু হ্যাঁ তোমার কমেন্টের উপর সব থেকে বেশি আমার লাইক চাই, তোমার একটা ভালোবাসা যুক্ত একটা কমেন্ট চাই, ঠিক আছে না? যেই কমেন্ট আজ পর্যন্ত আমার গার্লফ্রেন্ড আমাকে লেখেনি এরকম টাইপের, দুখানা আমি ল্যাপটপ দিলাম ভাই, একটা i3 5th generation দিলাম, একটা i5 দিলাম, ঠিক আছে না? দুখানা ল্যাপটপ দিলাম 6,500 টাকা করে, ঠিক আছে? তো কমেন্ট এমন লিখবে না, তোমার কমেন্ট পড়ে লোকের চোখে জল এসে লাইক পুরো ছড়িয়ে দেয় একদম, ঠিক আছে? তো যবে থেকে এই ব্যবসা এসেছি তবে পর ডেলি দেখছি কাউন্টার ওপেন হয়ে যাচ্ছে। i5 8th generation 8 GB র‍্যামের সাথে পাবে, 16 GB র‍্যামের সাথে পাবে। দেখো অ্যাকচুয়ালি কি হয় না, আমি একটা জিনিস দেখছি, একটা সিরিয়াসলি এক মিনিট একটা গল্প বলছি, আমি একটা জিনিস দেখছি সিরিয়াসলি বিশ্বাস করবো না, যে লোক যখনই আমার কাউন্টার আসে না তখনই একটাই কথা বলছে, দামটা তো বেড়ে গেল ভিডিও দিকে, ঠিক আছে না? আরে ভাই ভিডিওগুলো তো এখনো রাখা আছে, বাইরে আমি একটা ওয়েটিং জায়গা মানিয়েছি, এই এখানে বসবার জায়গা আছে, নিচে বসবার জায়গা আছে, সোফা লাগানো আছে, সাইন অনে বসবার জায়গা,
ভাই বসে ভিডিওগুলো এখনো চলছে, ইউটিউব ভালোবেসে কিছু আমাকে টাকা পয়সা দেয় সেই ভিডিওগুলো দিকে, ঠিক আছে না? তো সেই ভিডিওগুলো এখনো চলছে, ভিডিওগুলোকে একবার দেখো, যদি ভিডিওতে ভিডিও দেখাবে যে যে এই ল্যাপটপটার প্রাইস তুমি বেশি বলছো, আসলে এখানে আসার পর লোক কনফিউজ হয়ে যায়। আজকে একটা ভালো লাগলো একটা কাস্টমারকে, তার কাস্টমার মানে একজন রেফার করেছিল কাস্টমারটাকে, ঠিক আছে, সে বলছে দাদা তুমি ওখানে গিয়ে কনফিউজ হয়ে যাবা যে কি ল্যাপটপ নেবা, ওখানে সব কালেকশনই হেভি, মানে সবই নিয়ে বাড়ি যায়। আমার খুব ভালো লাগলো কথাটা, ঠিক আছে না? স্যার এসেছিলেন সোদপুর থেকে, i5 এর ল্যাপটপ নিয়ে গেছেন, জানি না তিনি দেখছেন কি দেখছেন না লাইভ ভিডিওটা। তো আসুস আর ভিভো বুক i3 10th generation 256 GB SSD, 4 GB RAM, 23,500 টাকা করে প্রাইস। ভালো হয়েছে বুক বড়া ভালো হয়েছে, সাথে তোমাদেরকে ল্যাপটপ দিচ্ছি। ম্যাকবুক তো যা প্রাইস দিয়ে দিয়েছি, জিন্দগিতে জানি না কবে পাবে, আর পেলে পরে আইটি ওয়ার্ল্ড থেকেই পাবে, সিট গিউস ভরসা, আইটি ওয়ার্ল্ড ভরসা, ঠিক আছে? তো এসব এইগুলো তোমাদের কমেন্ট থেকে পাই, বুঝলে না? এই যে জলের দামে ফলের রস, এসব খুব ভালো লাগে, ফুড লাভার একজন আছে খুব ভালো কমেন্ট করে, ঠিক আছে না? i3 6th generation শুধুমাত্র 17,500 টাকা, লেনোভো আইডিয়া প্যাড, সুপার মিন। আর গাইস সব থেকে বড় কথা, যে প্রাইসগুলো দিলাম না, যদি তুমি একটা কমেন্ট আর শেয়ার করে দেবে, এর সাথে 5-5টা গিফট আইটেম সাইন অন থেকে ফ্রি পাবে। তো বন্ধুরা আরো কিছু ল্যাপটপ দেখাই তোমাদেরকে, তাবর তাবর মাইন্ড ব্লোয়িং কালেকশন একদম। দেখো HP Ryzen 3 লেনোভো i5, দেখো ল্যাপটপটা দেখো, আমি তোমাকে কথা দিলাম, ঠিক আছে না? যদি অনেস্টলি কারণ ল্যাপটপ পারচেস করবার থাকে, একদম সিরিয়াসলি একদম মন থেকে বলছি, ঠিক আছে, কোনো ফাজলামি নাই, দেখো কোনো ল্যাপটপ মন হয়ে গেছে কোথায়, ঠিক আছে? তো i5 8th generation কি বলবো গুরু, ঠিক আছে না? মানে যে ল্যাপটপটা আমার সামনে এসে পারচেস করবে না, একদম সিরিয়াসলি বলছি, যদি কারণ ল্যাপটপ যদি একটা অন্ধ ব্লাইন্ড ম্যান যদি সেও এসে ল্যাপটপটা পারচেস করে না, সেও ঠকবে না, মানে এতটা গ্যারেন্টি আমি দিচ্ছি। রিসেন্টলি একটা লোককে আমি এই ল্যাপটপটা দেখাতে গিয়ে, মানে কেউ বলতে পারে তুমি কী করে বুঝলে এই ল্যাপটপটা এরকম টাইপের, ঠিক আছে না? রিসেন্টলি আমি একটা লোককে ল্যাপটপ দেখাতে লাগলাম না, এই ল্যাপটপটা আমার হাতে চলে আসে, বাট সেই লোকটা না সেই টাইমে অতটা পয়সা অ্যামাউন্ট ছিল না, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি দেখো কী আছে, তুমি যেটাকে ভালো বলবে না, লোক ভাবে একটা সালাদ দোকানদার এটাকে ভালো বলছে, তো নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে, বুঝলে না? কারণ মানুষ বেশি ইন্টেলিজেন্ট, বুঝলে না? তো এই হচ্ছে মেন ব্যাপার। তো পুরো এই যে ল্যাপটপটা যে i5 8th generation রেডিয়ন গ্রাফিক, আমি কনফিগারেশনটা ভুলে গেছি, বাট ল্যাপটপটা মাইন্ড ব্লোয়িং ভাই, মানে কি বলবো, ব্লাইন্ড ম্যান যদি কোনো এসে চোখ বন্ধ করে, মানে চোখ বন্ধ করে একদম আসবে, চোখ বন্ধ করে একদম, শুধুমাত্র 26,000 টাকা, নতুন দাম 52,000 টাকা আছে, শুধুমাত্র 26,000 টাকায় ল্যাপটপটা একটা স্ক্র্যাচ পর্যন্ত পাবো না, একদম মাইন্ড ব্লোয়িং। রেডিয়ন গ্রাফিক্সটা আমি তোমাদেরকে একবার দেখাই, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়ন গ্রাফিক্স আছে, অ্যাকচুয়ালি গেমিং গ্রাফিক্স, ঠিক আছে না? অরিজিনাল মানে লোক লাফাই কি বলো তো, আমার এই এনভিডিয়া গ্রাফিক্স চাই, আমার এনভিডিয়া গ্রাফিক্স চাই। আরে ভাই, কিছু কিছু এনভিডিয়া ছাড়াও এনভিডিয়ার দুনিয়ার বাইরেও আরও কিছু কিছু গ্রাফিক্স আছে, যদি তোমাদের মনে হয় হাই লেভেলের গ্রাফিক্স কার্ড লাগবে, হোয়াটসঅ্যাপ করো, পাইয়ে দেবো, আমার কাছে এক্সাক্ট গ্রাফিক্স কার্ড আছে, ঠিক আছে? দেখো গুরু এটা কী আছে, এটা গ্রাফিক্সটা দেখো, AMD রেডিয়ন 4GB রেডিয়ন গ্রাফিক্স, ইন্টেল গ্রাফিক্স 2GB, 6GB গ্রাফিক্স, মানে ছোটা প্যাক মে বড়া ধামাকা, যেরকম টাইপের হয় না ওরকম টাইপের। তো এটা হচ্ছে সুপার মিন, আজকের ভিডিও সেরা ল্যাপটপ, বেস্ট বাজেটে একদম, মানে একদম হেভি ল্যাপটপ, ঠিক আছে না? আর প্লাস এর মধ্যে স্টোরেজের যদি আমি ক্যাপাসিটি বলি, একদম মানে কি বলবো, মানে মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে না? এর মধ্যে 128GB SSD তো একদম আছে, যার জন্য বুকিং স্পিডটা তোমার একদম দৌড়াচ্ছে। আর সেকেন্ডারি হচ্ছে সেটার মধ্যে যদি স্টোরেজ ডিভাইস বলি, স্টোরেজ ও এর মধ্যে ডুয়েল আরে যেটা বলতে ভুলে গেছি, আরে এটা সত্যি একদম মিস করে, এর মধ্যে ডুয়েল SSD, মানে হার্ড ডিস্ক কিছু কিছু হার্ড ড্রাইভ হয় যেগুলো SSD এর সাথে কম্পেয়ার হয়, এটা খুব রেয়ার পাওয়া যায়, বুঝলে না? তো এটা তো ইন্টেল দেখতে পাচ্ছ, SSD হার্ড ডিস্ক SSD যে হার্ড ড্রাইভগুলোর RPMগুলো SSD সাথে তুলনা করা হয়, তো ওই লেভেলের হার্ড ড্রাইভ এর মধ্যে লাগানো আছে, যেটা হেভি কস্টলি, এটা লাগ বাই চান্স বেরিয়ে যায়। তো আর SSD যেটা হচ্ছে 128GB SSD, তো এইটুকুনি আমি আশা করতে পারছি, আমি যতটা বক বক করে দিয়েছি ল্যাপটপটা, যেটা আমি গ্যারান্টি ভিডিও লঞ্চ হওয়ার পর এই ল্যাপটপটা আগে সোল্ড হবে, ঠিক আছে? এই লোক বোধহয় কেউ কমেন্ট করেই ফেলেছে এটা আমি নেবো, ঠিক আছে? তো যে দিবা ঠোঁট ভরা একদম কথা দিলাম, ঠিক আছে? তো গুরু এর সাথে আরও অনেক ল্যাপটপ আছে, HP দেখো এটাও রেডিয়ন গ্রাফিক্সের সাথে, কারণ আমি জানি আমি বুঝে গেছি এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে ওই ল্যাপটপটা আগে সোল্ড হবে, ঠিক আছে? রেডিয়ন গ্রাফিক্স, ঠিক আছে? HP-র আরেকটা আছে, ওটা ইন্টেল ছিল, এটা AMD আছে, এর প্রাইসিংটা কম, 18,500 টাকা। রেডিয়ন গ্রাফিক্স সেম কনফিগারেশন, ঠিক আছে, 18,500 টাকা, এটা শুধু SSD এর সাথে আছে, ঠিক আছে? SSD এর সাথে রেডিয়ন গ্রাফিক্স 6GB যেরকম আছে সেরকমই, ঠিক আছে? তো বন্ধুরা এখানেই শেষ নয়, আরও ল্যাপটপ আছে, ব্যাক করে আছে, আভিটা Ryzen 3 একদম লোয়েস্ট প্রাইস, শুধুমাত্র 19,000 টাকা,
Avitar Ryzen 3 4GB RAM 256GB SSD under company warranty একদম মানে কি বলতো একেবারে যে চাইনিজ বাচ্চা ঠিক আছে একদম ইউজ করবে একদম লাইট ওয়েট থিং ওয়েট ব্যাটারি ব্যাকআপ ভালো আন্ডার কোম্পানি ওয়ারেন্টি ওয়ান সাইড কোম্পানি ওয়ারেন্টি প্রবলেম হবে বাড়িতে কোম্পানি থেকে লোক এসে ঠিক করে আবার তো নিয়ে গিয়ে ঠিক করে তোমাকে আবার দিয়ে যাবে তো এইগুলো গেল আজকের স্টক আর তো প্রচুর কালেকশন আছে কিছু ভালো ভালো কালেকশন বানালাম ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ কমেন্ট আর শেয়ার করতে ভুলো না অনেক খেটে খুঁটে ভিডিও বানাই ল্যাপটপের কালেকশন দেখাই অনেক খেটে নিয়ে আসি তো তত্ত্বাবধানে ভাই আশা করি যারা ল্যাপটপ নিয়ে গেছো প্লিজ কমেন্ট বক্সে জানিও যে কেমন চলছে ল্যাপটপ গুলো আর যারা ল্যাপটপ কিনবার প্ল্যানিং করছো হাতে সময় নিয়ে আসবে এখানে ঠিক আছে না আর তত্ত্বাবধানে ভাই গুড নাইট টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে তত্ত্বাবধানে ভাই ভালো থাকো তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক আবার আজকে নিয়ে এসেছে একটা ফিডব্যাক তো আজকে একসাথে দুটো ফিডব্যাক তো দেখে নেওয়া যাক ফিডব্যাকটা কোথা থেকে আসছে আর কিভাবে এসছে স্যার কি আর কি কি ল্যাপটপ নিলেন তো ফার্স্ট জিজ্ঞাসা করি স্যার স্যার আপনি কোথা থেকে এসছেন আসাম থেকে এসছেন আসাম থেকে তো এখানে কিরকম লাগলো কখন এসছো সকালে অনেকজন যেরকম এখন এখন যেরকম ইউটিউবে অনেক হচ্ছে যে গেলে পরে টাকা ফ্রড হয়ে যাচ্ছে বা চিটিংবাজি করছে মানে জেনুইন নেই এখানে গেলে পর যেরকম একজন লোকে ভাবনা ভয় পায় যে অত দূর থেকে যাবো যেরকম অ্যাকচুয়ালি এখন ইউটিউবে এখন যেরকম ইউটিউবে হচ্ছে যে জিনিসটা ঠিক না তো ওরকম টাইপের কোনো স্ক্যামিং বাগেরা এরকম কিছু দেখে মনে হচ্ছে একদম ক্লিয়ার মনে হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ আমাদের ফিডব্যাক দেওয়ার জন্য আর যারা আসাম থেকে দেখছে তারা আসবে কি আসবে না ল্যাপটপ নিতে যারা মুর্শিদাবাদ যারা বহরমপুর থেকে তারা অবশ্যই স্যারকে চিনতে পারবে ঠিক না তো স্যার এখানে এসে কিরকম লাগলো আর কিভাবে এলেন যারা ভিউয়ার্স আছে তাদেরকে যে বলা যে হাতে একটু সময় নিয়ে আসবে কারণ তুমি তো অনেকক্ষণ বিকালবেলা এসেছিলে তো এখন এখন বাজে প্রায় 7:30 বাজতে যায় তো এখন তুমি নিয়ে আসছো তো সবার কাছে একটা মেসেজ দিই যে সবাইকে হাতে সময় নিয়ে আসতে তো তুমি কি মনে করছো সবাইকে হাতে সময় নিয়ে আসবে না একটু হাতে সময় নিয়ে আসবে সময় নিয়ে আসবে না যারা ভিউয়ার্স আছে তাদের জন্য কোনো মেসেজ যে তারা এরকম টাইপের মানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কি করবে না সবথেকে বড় অবশ্যই সাবস্ক্রাইব করবে যে একটা স্পেশাল অফার ছিল যেটা তুমি পেয়ে গেলে তাই তো
তো আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য কোনো মেসেজ যে তারা আসবে কি আসবে না? হ্যাঁ অবশ্যই আসবে, কেন আসবে? অবশ্যই আসবে। তো তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের ফিডব্যাক দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো হ্যালো ফ্রেন্ড, দেখো তো আজকে আরেকটা ফিডব্যাক নিয়ে এসেছি। তো আজকে ফিডব্যাকে কি আছে দেখো তো গাইস, একটা i3 4050.6 ল্যাপটপ 4GB র‍্যামের সাথে উইথ সাথে একটা কি দাঁড়ালে একটা নতুন ল্যাপটপের অ্যাডাপ্টার 1 ইয়ার ওয়ারেন্টি সাথে। তো এই জিনিসটা পাচ্ছি তো আমাদের স্যার স্যার পুরো দিয়েছে। প্রয়োজন এখানে খুব ভালোই দাদারা খুব হেল্প করছে আমাদেরকে। যারা একদম ল্যাপটপের ব্যাপারে কিছু জানো না তারাও চলে আসতে পারবে এখানে। কলকাতার মধ্যে কি গোটা অল ওভার ইন্ডিয়া তুমি সার্চিং করলেও পাবে না। তো স্যার আপনি স্যাটিসফাইড তো সাইন অন থেকে? থ্যাংক ইউ একদম। তো আমাদের মেসেজ আমাদের সাবস্ক্রাইবারদের জন্য কোনো মেসেজ যে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ব্যবহার কেমন ওই খুব সুন্দর হ্যালো না একদম। আমাদের সাইন অন চ্যানেল সাবস্ক্রাইব করবে কি করবে না? করেছি আমি তো করেছি। আপনারা যারা ভিউয়ার্স আছে তারা করে আপনারা কই কমেন্ট পাঠিয়ে দিন। কল করা তো অসংখ্য ধন্যবাদ স্যার ফিডব্যাক দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, ভালো লাগলো আমি ইউজ করব। ওয়েলকাম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমরা আজকে একটা ফিডব্যাক দিয়েছি। তো আজকে ফিডব্যাক কোথা থেকে আছে, কি হবে, আচ্ছা কত প্রাইসের ল্যাপটপ নিয়ে গেল দেখা যাক পুরোপুরি ফিডব্যাকটা। তো দাদা তুমি কোথা দিয়েছো? মালদা থেকে। মালদা থেকে কি হবে জানলে এখানে ল্যাপটপ সেল হয়? আমি ইউটিউবে তোমার ভিডিও দেখেছি। আচ্ছা আচ্ছা, মানে খুবই সুন্দর প্রাইস দেখলাম। আর সবথেকে গাইস, যেটা সবথেকে অফার ছিল, তোমার তো সাবস্ক্রাইব করা আছে চ্যানেল, যেটা যে সাবস্ক্রাইব করলে যে জিনিসটা অ্যাকচুয়ালি ফ্যাসিলিটি পাওয়া যায়, যেটা আমরা এখন লাইভে রেগুলার কিছু না কিছু সস্তায় ল্যাপটপ নিয়ে আসি। তো Lenovo এটা দেখতে হচ্ছে A8 6th জেনারেশন না 9 কোন কত জেনারেশন 6th জেনারেশন। র‍্যাম কত আছে? 8GB হার্ড ড্রাইভ, হার্ড ড্রাইভ 1TB হার্ড ড্রাইভ প্লাস 128GB SSD সাথে একদম 15.6 ইঞ্চি ল্যাপটপ। দাদা কত দিয়ে কিনলে ল্যাপটপটা? 11500। ল্যাপটপের কন্ডিশন কেমন? একদম ঝাকাস মতো, একদম ফুললি ফ্রেশ। তারপরে তুমি স্যাটিসফাইড হও সাইড অন থেকে ল্যাপটপ নিয়ে? আর এই দামে মোটামুটি তোরা পাবো না মনে হয়। একদম। তো আই যে ইউটিউবে চ্যানেলের ভিডিও দেখে আর এখানে এসে দুটোর মধ্যে কি ডিফারেন্ট মনে হলো? যে এই ফেক ভিডিও বানায় সাইড অন ল্যাপটপে স্ক্যাম করে আর এটা বলতে চাই, অনেকে অনলাইনে প্রিপেড পেমেন্ট করতে চায় না, অনেকে ভাবে ভয় পায় যে টাকাটা যদি মার চলে যায়। হ্যাঁ, আমি কিন্তু এটা টাকা আগে থেকে পেমেন্ট করে দিয়েছিলাম দাদাকে 22 তারিখে, আর আজকে 2 তারিখ, মানে এতদিন পর আমি ল্যাপটপটা নিচ্ছি। কোনো ফ্রড হয়নি, কোনো সমস্যা নেই, তোমরা নিশ্চিন্তে প্রিপেড করে দাও, দাদাকে টাকা পাঠিয়ে দাও আগে থেকে। এসে যে কোনো সমস্যা, তুমি যেটা বুকিং করেছো সেটাই ফেলে তো, মানে এরকম চেঞ্জ অন্য এরকম ব্যাপার। তো গাইস সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর হ্যাঁ অনলাইনে যেসব ল্যাপটপ আপডেট করে যারা আসতে পারছো না বুক করে রেখে দাও। একদিন না একদিন, মানে তুমি যখন ইচ্ছা আসো, 5 দিন বাদে আসো, 10 দিন বাদে আসো, কোনো আসো, ভিজিট করো, চেক করো, দেখে নিয়ে যাও। যদি মনে হয় যে তার ভিডিওতে যে প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টটা সেম টু সেম না, পুরো পয়সা রিফান্ড নিয়ে যাও, কোনো রকম অসুবিধা। তো আমাদের যারা মালদা থেকে এই ফিডব্যাকটা দেখছে তাদের জন্য কোনো মেসেজ ফিডব্যাক যে তারা এখানে আসবে কি আসবে না ল্যাপটপ? অবশ্যই অবশ্যই। কালেকশন কিরকম লাগে? দাদার কাছে আসো, বিভিন্ন ভ্যারাইটিস আছে, প্রত্যেকটা স্টুডেন্ট যাদের বাজেট কম তাদেরও জন্য আছে, ডেস্কটপ থেকে শুরু করে
প্রত্যেকটা ল্যাপটপ দেখলাম, মোটামুটি ঘুরে দেখলাম, খুব সুন্দর সার্ভিস। আর ওয়ারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি কি দাও বলো তো আগে? মোটামুটি আমাকে তো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি, এক বছর সার্ভিস চার্জ ফ্রি, 1 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, স্ক্রিন আর কিবোর্ড বাদে বাদে, ঠিক না? পুরো একদম দায়িত্ব আমাদের, একদম দাদা দায়িত্ব নিয়ে। তো এখানে এসে আমাদের স্টাফদের বিহেভিয়ার কিরকম লাগবে? সবচেয়ে বেশি বলি দাদাদের ব্যবহারটা খুব সুন্দর। মানে এখানে দাদা খুব সুন্দরভাবে আমাকে বসিয়ে সবকিছু দেখে শুনে নিজের হাতে আমি সবকিছু চেক করে নিলাম, একদম টাইমিং দিল দাদারা খুব সুন্দর। তো তোমরা আসো এখানে এসে ভিজিট করলে পুরো হাতে চেক করে নিয়ে যেতে পারবে, দাদা টাইম দেয়, কোনো অসুবিধা নেই। তো যাই হোক তোমরা নিতে পারো, তুমি নিশ্চিন্তে। আমি অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের ফিডব্যাক দেওয়ার জন্য, থ্যাংক ইউ স্যার।